চোখ ছিল তার দিকেই গতকাল দিনের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগকে প্রথম ইনিংসে দুইশো ছয় রানে গুটিয়ে দিয়েছিল ঢাকা মেট্রো এরপর ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ পর্যন্ত ১৩ ওভার মোকাবেলা করে কোনো উইকেট না হারিয়ে ছাব্বিশ রান নিয়ে দিন শেষে করে ঢাকা মেট্রো চার ছক্কায় কত রান করলেন আশরাফুল দ্বিতীয় দিনের শুরুতে অবশ্যই ব্যাট করতে নেমেই ওপেনার সৈকত আলীকে হারিয়ে বসে মেট্রো ২২ রানে এই ওপেনারের বিদায়ের পর মার্শাল আয়ুব এবং শামসুর রহমানও দ্রুত সাজঘরে ফেরেন তৃতীয় ব্যাটসম্যানের বিদায় সাদমানকে সঙ্গ দিতে নেমেছেন মোহাম্মদ আশরাফুল ক্রিজে নেমে লম্বা ইনিংসের আভাস দিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে খেলে যাচ্ছিলেন তিনি কিন্তু সত্তরতম ওভারের প্রথম বলেই সুভাগত হোমের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচের ফাঁদে ধরা পড়েন আশরাফুল শেষ হয় তার একশো বলে চারটি চার ও এক ছক্কার সাতচল্লিশ রানের দুর্দান্ত ইনিংসটি